জগন্নাথ টেম্পল কিরিপুরে, খুব সুন্দর, একদম পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই জায়গাটা, খুব সুন্দর। আমি এখন বিকেলবেলা এসেছি এই জায়গাটা, একবার মহাপ্রভু জগন্নাথের একবার দর্শন করব। আর আপনারাও এখানে আসতে পারেন, আসাটা খুব সহজ। তো আমার সাথে এই ভিডিওতে আছে ঋতব্রত, ঠিক আছে? ঋতব্রতকে আপনারা আগে দেখেছেন আগের ভিডিওতে। তো আমরা এখন যাব, একটু ঠাকুরের দর্শন করব, আবার কথা বলছি। যেটা বুঝলাম যে এই মন্দিরটা প্রায় 22 বছর হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে মেনটেন করা। এই মুহূর্তে মন্দিরটা বন্ধ রয়েছে কারণ স্নান যাত্রা হয়েছে সদ্য। তো 29 তারিখে আবার আসবে এবং খুব শীঘ্রই 2 তারিখে রথ আছে। তো রথের পর কিন্তু আবার জাঁকজমকপূর্ণভাবে মন্দির ঠাকুর দর্শন করা যাবে, প্রভুকে দর্শন করা হবে, জগন্নাথ দর্শন, রথযাত্রা ঠিক বেরোবে। এখন স্নান যাত্রার জন্য বন্ধ। তো এমনি সময় এখানে খুবই একটু ভিড় থাকে, বিশেষ করে এই সময়টা বিকেলবেলার সময় যদি আসেন খুব ভালো সময়, আর খুব ভালো লাগবে কারণ এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় কথা, একদম আসলে মনেই হবে যে আমি পুরীতে রয়েছি। সেই পুরীর যে ভাবধারাটা সেটা কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু অনুভূত হবে। এবং পুরী থেকেও অনেক লোক এখানে আসছেন, মানে যারা এসছেন তারাও এখানে মানে ঠাকুর দর্শন করার জন্য আসে। তো ঋতব্রত কেমন লাগছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আচ্ছা, তো ঋতব্রত আমার সাথে এসছে এবং ও খুব ভালো লাগলো, ও বলছিল যে একবার এখানে দর্শন করলে কেমন হয়। তো যাই হোক, তো আমরা আবার আসবো, আর একবার আমাদের আসতেই হবে কারণ আজকে তো প্রভু দর্শন হয়নি। তো আবার একদিন সময় করে আসবো, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আজকে খুব সুন্দর লাগলো এই জায়গাটা এসে এবং মন সত্যি খুব ঘুরে গেছে। যাই হোক, আমার এই চ্যানেলটা দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস তো করবেনই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় বেল আইটেম ক্লিক করবে, যেটা নতুন ভিডিও যখনই আমি দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি হাজির হচ্ছি। থ্যাংক ইউ।